আমার বাড়ি সন্দীপ, মুসাপুর শেখ বাইজিদ বাড়ি, চিটাগাং। আমি মুসাপুর হাই স্কুলের ছাত্র। 1963-তে ওখান থেকে আমি মেট্রিক পাস করি, SSC যেটাকে বলি। সেখান থেকে আমি নাজিরহাট কলেজে 1963-64 লেখাপড়া করি। ডিউ টু পলিটিক্যাল রিজন আমাদেরকে কলেজ থেকে বাইর করে দিয়েছিল সেই দিন। আমি নাজিরহাট কলেজ ক্যাবিনেটের ওয়ান অফ দ্য সদস্য ছিলাম। ওখানে শহীদ মিনার করার পরেই শহীদ মিনার ভেঙে দিয়েছিল প্রিন্সিপাল এবং তখনকার দিনের কনভেনশন মুসলিম লীগের লোকেরা। এটার পরিবর্তে আমরা প্রিন্সিপালের বাসায় কে বা কারা বা আমাদের লোক অবশ্যই হবে আগুন লাগাই দিয়েছিল। সেখান থেকে আমাদেরকে কলেজ থেকে পুরো ক্যাবিনেটকে বহিষ্কার করেছে, যার ফলে ওখানে আর লেখাপড়া আমার হয়নি। পরে আমি চট্টগ্রামের আমার প্রাণপ্রিয় পুরুষ এম এ আজিজ ভাইয়ের বাড়িতে আশ্রয় নিই। ওখান থেকে উনি আমাকে আবার সিটি কলেজে ভর্তি করান। এখান থেকে আমার লেখাপড়া প্লাস এর পলিটিক্স যেটাই বলি না কেন, 1965-এ সন্দীপের হৃদয়নল বাড়ি, যিনি চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের ক্যাশিয়ার ছিলেন, বাড়ি সাহেব এবং তখনকার দিনে আমার একজন স্কুল শিক্ষক ফারুক সাহেব 1965 সন্দীপ থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করেন। সেখানে আমি এবং ফজলুল হক ডাক্তার নামে এক মহিলা ডাক্তারকে জয়েন্ট কনভেনার করে 29 জনের একটা কমিটি ওরা করে। তারপরে দিন আমরা ওখান থেকে কাজ সারিয়ে যাই 1966-এ। তখনকার দিনে পুরো চট্টগ্রামে বড় হোটেল যেটাকে বলে ওটা শাহজাহান হোটেল, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর আগমন হয় সেই হোটেলে। সেখান থেকে স্বাধীনতা আন্দোলন কোথা থেকে শুরু করবে এইসব নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল, তখন আমি একটুখানি কথা বলছিলাম আমরা যে দক্ষিণ বাংলার পশ্চিম দিকে সন্দীপ নামে একটা ছোট্ট দ্বীপ, এখানে লোক খোলা আসমানের তলে বসবাস করে, এখান থেকে যদি স্বাধীনতা আন্দোলন শুরু করা হয় তাহলে এটার আকাশ বাতাসে পানি পুরো বাংলা চেয়ে যাবে। মগরিবের নামাজের পরে যখন আবার বসা হয় তখন বঙ্গবন্ধু নিজেই বললেন যে সন্দীপ থেকে আমরা আন্দোলন শুরু করব। ওটার পুরো দায়িত্ব আমি নিয়েছিলাম সেই দিন। সন্দীপের আনাচে কানাচে সাধারণ মানুষকে জাগানো, স্বাধীনতা আন্দোলনের বিষয়বস্তু মানুষকে বোঝানো এবং এই মিটিংয়ে বিরাজ জমায়ে সন্দীপ টাউনের পূর্ব পাশে, যেটা পরে দিয়ে সন্দীপ উপজেলা কমপ্লেক্স হয়েছিল, আসলে এখন নদীতে ভেঙে গেছে তাও। সেখান থেকেই স্বাধীনতা আন্দোলন শুরু হলো। তারপরে দিয়ে বঙ্গবন্ধু এখান থেকে মিটিং করার পরেই আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত হওয়ার পরে উনি জেলে চলে গেলেন, আর ওই দিক থেকে আমরা সেই সংগ্রাম পরিষদের ডাক দিলেন বঙ্গবন্ধু পরে আসি জেল থেকে। আমি সন্দীপ থানা সংগ্রাম পরিষদের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমার প্রেসিডেন্ট ছিল জাহিদুর রহমান মুক্তার। এই যুদ্ধের টাইমে পশ্চিমের হাতে আমার প্রিয় নেতা জাহিদুর রহমান মুক্তার এতেকাল ফরমান, তাকে গুলি করে সতালের খালের উপরে পোলের উপরে হত্যা করা হয়। তার 7 দিন পরে আমি অ্যারেস্ট হই দোপারহাট। আমি মুসাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, প্লাস সংগ্রাম পরিষদের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিভিন্ন খবরাখবর প্রচার করার বিভিন্ন ব্যবস্থাবিধি করি। আমি প্রথম সন্দীপ দোপারহাটে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করি। তার 7 দিন পরে আমি অ্যারেস্ট হই। তখনকার দিনে সন্দীপের ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ী নূর ইসলাম, মরহুম নূর ইসলাম সদাগর সাহেব, উনি শান্তি কমিটির প্রেসিডেন্ট ছিলেন মুসাপুরে, ওনার মাধ্যমে আমি রক্ষা পাই। এরপরে আমি দেশে টিকতে আর পারি নাই।
ফিনলা হাউসে আমি চাকরি করতাম কিছুদিন, সেখান থেকে তাদের মাধ্যমে আমি লন্ডন চলে যাই। লন্ডনে যাইও আমি বসে থাকি নাই, বাংলাদেশ অ্যাকশন কমিটির সাথে যোগাযোগ করে ওদের সাথে জড়িত হয়ে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে বাঙালি ছেলে পেলে, এপার বাংলা ওপার বাংলা ছেলে পেলেদেরকে এনে হাত মাইকে সেই স্লোগান দিই, রিকগনাইজ রিকগনাইজ বাংলাদেশ বাংলাদেশ। এভাবে দিন কাটিয়ে গেল, দেশ স্বাধীন হলো, দেশে আসলাম, আসে দেশের পরিবর্তন খুব একটা কিছু দেখলাম না। পরে যে নিজের জীবন জীবিকার জন্য আমি বাংলাদেশ ত্যাগ করি 1974। বঙ্গবন্ধু তার কিছুদিন পরে আমেরিকাতে আসেন, আমেরিকাতে আসে তার বক্তব্য, এইটা অনেকেই জানেন, আমি নতুন করে বলতে গেলে সে অনেক লম্বা কথা। ওনার বক্তব্যের মূল সারমর্ম ছিল, তিনি বলছিলেন এই দুনিয়ায় দুই ভাগে বিভক্ত, এক পক্ষ শোষণ করে আর এক পক্ষ শোষিত হয়। বঙ্গবন্ধু বলছিলেন সেই শোষিতের পক্ষের লোক। তারপরে আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ওখানে এক জুটি বডি তৈরি করি আমার বন্ধু বান্ধব নিয়ে। আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রথম উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্লাস যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি। আমার সভাপতি ছিলেন শেখ ওহিদুর রহমান সিলেট অধিবাসী, আর আমার সাথে যার মাধ্যমে এগুলো করা হয়েছে ওনার নাম হলো, আপনারা অনেকেই ছিলেন, সবাই চিনার কথা, আব্দুল সামাদ আজাদ, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এভাবে দিন কেটে গেছে। এখন দেশের অবস্থা বাইরে থেকে যা শুনি খুবই ভালো লাগে, এটি আমাদের পাওয়ার। আমরা বাঙালি, বাঙালি জাতি একটা দেশ, এটি আমরা পেয়েছি, এটাতে আমরা সন্তুষ্ট। এর চেয়ে বেশি কিছু পাওয়ার সাবার আমাদের কিছু নাই। আমার সবচেয়ে বড় পাওয়ার যেটা ছিল, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে, এর চেয়ে বেশি কিছু মরার পথে কখন চলে যায় বলতে পারি না, কখনো মনে আর আফসোস থাকবে না যে জাতির জনকের বিচার অসমাপ্ত রয়ে গেছে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।